ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলিম অপর মুসলিমের উপর হারাম, তার রক্ত, তার মাল ও তার ইজ্জত সম্মান। অর্থাৎ কোন মুসলিম তাকে খুন করা, তার মাল সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা এবং তার সম্মানহানি করা অবৈধ, হারাম। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 6435।